বারবার রূপ পাল্টে উদ্বেগ বাড়াচ্ছে করোনা সংক্রমণ এড়াতে যখন একের পর এক দেশ ব্রিটেনের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করছে তখন বাংলাদেশে নামলো লন্ডন থেকে আসা যাত্রীবাহী ফ্লাইট নির্ধারিত সময়ের ঘণ্টাখানেক আগেই বৃহস্পতিবার সকাল 9:07 হিথ্রো বিমানবন্দর থেকে বিমানের বিজি 202 ফ্লাইট সরাসরি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে একে একে হেলথ ডেস্কে এসে কোভিড-19 নেগেটিভ সনদ জমা দিয়ে বাকি আনুষ্ঠানিকতায় যান যাত্রীরা 165 জন যাত্রীর সবার কাছেই ছিল সনদ যাত্রীরা জানালেন নেগেটিভ সার্টিফিকেট ছাড়া কাউকে উড়োজাহাজে উঠতে দেওয়া হয়নি লন্ডনের অবস্থা খুব খারাপ নতুন একটা ভাইরাস বের হয়েছে এটা লন্ডন কেন্ট আর সাসেক্সে এই ভাইরাসটা খুব দ্রুত স্প্রেডিং হচ্ছে বাচ্চাদের স্কুলও বন্ধ সেই জন্য আমরা চলে আসছি মোটামুটি মনে হচ্ছে বাংলাদেশের অবস্থা লন্ডনের তুলনায় ভালো লন্ডনের অবস্থা ভালো না ঠিক আছে শুধু আমরা করোনা সার্টিফিকেট লিয়েছি কোভিড-19 এর এই সার্টিফিকেট ছাড়া কাউকে ফ্লাইটে উঠতে দেয় না বিগত দিনে দু একজন রিটার্নও দিছে আর এখানে যে অবস্থা খুবই ভালো আছে বিমানবন্দর ব্যবস্থাপক জানান যাত্রীদের যথাযথ প্রক্রিয়ায় স্ক্রিনিং করছেন তারা সার্টিফিকেট দেখছেন সরাসরিও দেখছেন টেম্পারেচার চেক করছেন এখানে যা করা সম্ভব সেটুকু করে নিশ্চিত হচ্ছেন যে ওনাকে রিলিজ করা যায় যদি মানে কোনো কনফিউশন হয় সেক্ষেত্রে তারা কোয়ারেন্টাইন সাজেশন দেবেন এবং কোয়ারেন্টাইন সাজেশন হলে এখানে ইমিগ্রেশনের আগেই কোয়ারেন্টাইনের কাছে হস্তান্তর হবে নতুন ধরনের করোনার ঝুঁকি এড়াতে ভারত ও পাকিস্তান সহ 40টির বেশি দেশ ব্রিটেনের ফ্লাইট বন্ধ রেখেছে ইকরামুল কবির সময় সংবাদ সিলেট